আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতে খবরে। পূর্বাচল রিজেন টাউন শিরোনাম শুনছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হবার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি আমাদের স্টাফ রিপোর্টার মনজুরুল করিমের কাছে, যিনি রয়েছেন জেল গেটে। মনজুরুল, হ্যাঁ মহুয়া, মনজুরুল, খুনিদের ফাঁসির রায়, সবার রায় কি কার্যকর হয়ে গেছে? সবার কি ফাঁসি হয়ে গেছে? খবরটি পেয়েছি যে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে গত 19 নভেম্বর যে এই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়েছিল, সেই বলা হচ্ছিল যে জাতি কলঙ্ক থেকে মুক্তি পেল, আসলে এটার মধ্যে দিয়ে সেটা সেটাই কার্যকর হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেছনে প্রচুর লোকজন আসছে, তাদের তারা ব্যানার নিয়ে আসছে এবং এখানে তারা কিছুক্ষণ আগে মিছিল করছিলেন। পুলিশ আসলে হিমশিম খাচ্ছে তাদেরকে ঠেকিয়ে রাখতে, এবং পুরো এলাকাতে আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটি একটি বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে, ফ্ল্যাগ, এবং এখানে কিছুক্ষণ আগে তারা স্লোগান দিচ্ছিলেন এই রায়ের প্রতিক্রিয়া হিসেবে। দেখছেন যে পুরো এই যে জেলখানার যে রোডটা, এখানে আপনি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, যেগুলো একটু আগে জানিয়েছিলেন যে পুলিশ কর্ডন করে রেখেছে একটা জেল গেটের সামনে, যেখান দিয়ে ভেতরে ঢুকে যাবে। অর্থাৎ সব জল্পনা কল্পনার অবসান হলো আসলে এই মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে দিয়ে। দুপুরে যে কোর্টে যে রিভিউ পিটিশন খারিজ করে দেয়, তারপর থেকেই মূলত পুরোদমে প্রস্তুতি চলছিল এবং সব ধরনের প্রক্রিয়া এই সময়ের মধ্যে সম্পন্ন করা হয়েছে। সেই মঞ্চ ফাঁসির মঞ্চ প্রস্তুত করা থেকে শুরু করে, রিহার্সাল থেকে শুরু করে, তারপর জল্লাদ নিয়োগ থেকে শুরু করে, একের পর এক প্রথমত আমরা খবর পেয়েছিলাম যে বদরুল হুদা এবং আর্টিলারি মহিউদ্দিনের ফাঁসির খবর প্রথমত পেয়েছিলাম। এরপর সৈয়দ ফারুক রহমান, সুলতান সাহারের রশিদ খান, বদরুল হুদা, আর্টিলারি মহিউদ্দিন, অর্থাৎ সব মিলিয়ে 5 জনেরই মৃত্যুদণ্ড কার্যকর হলো। আপনাকে বলি মহু, আপনি জানেন যে এখানে 12 জন আসামি ছিল যারা মৃত্যুদণ্ড পেয়েছিলেন, তাদের মধ্যে এই 5 জন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল এবং তাদের আজকে ফাঁসির রায় কার্যকর হলো। বাদ বাকি থাকে হচ্ছে 7 জন, সেই 7 জনের 1 জন মারা গেছেন আর বাকি 6 জন আছেন, তারা বিদেশে আছেন। সেই 6 জনের কথা বলি, 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, সেই 6 জন, বাকি 6 জন যেগুলো আছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ আছেন পাকিস্তানে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম আছেন কানাডায়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল SHMB নূর চৌধুরী যুক্তরাষ্ট্রে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাশেদ চৌধুরী দক্ষিণ আফ্রিকায়, আর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ কেনিয়ায় আছেন, রিসালদার মুসলিমউদ্দিন থাইল্যান্ডে আছেন। অর্থাৎ এই যে পুরো জাতি যেটা যে ঘটনার দিকে তাকিয়েছিল, যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে তাকিয়েছিল, সেই ঘটনার অবসান হলো, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর হলো। যে খবর জানার জন্য আপনারা সব সময় এই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই তাকিয়েছিল যে কিভাবে কার্যকর হয়, প্রচুর মানুষ এখানে ভিড় করেছিল এবং প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ঘটনার অবসান হয়েছে। এবং এখন যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে যে কোনো সময় আত্মীয় স্বজন বা পরিবারের কাছে এই মৃতদেহগুলো পৌঁছে দেওয়া হবে। 5 জনের জন্য 5টি অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, যে কোনো সময় ঢুকে পড়বে, হয়তো কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। আর যে 1975 সালের 15 আগস্ট থেকে এই 2010-এর জানুয়ারি মাসের এই দিন পর্যন্ত যেসব ঘটনা প্রবাহ পার হয়ে এই অবস্থায় এখন এই প্রক্রিয়া দাঁড়িয়ে আছে, একেবারে শেষ, অর্থাৎ সব সকল প্রক্রিয়া সম্পন্ন। এখানে প্রচুর নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছি, যে এখানে আমরা বলেছিলাম যে কি কি করা হয়েছে, 5 জন জল্লাদের কথা আমরা বলেছি যে তাদের নাম বলেছি, তাদের পূর্ব অভিজ্ঞতার কথা বলেছি, এবং যে কফিন আনা হয়েছিল এখানে, এসেছিলেন ঢাকা পুলিশ কমিশনার AKM শহীদুল হক, এখানে IG প্রিজন ব্রিগেডিয়ার আশরাফুল ইসলাম, কারা কর্তৃপক্ষের সবাই এসেছিলেন, স্বরাষ্ট্র সচিব এখানে ভেতরে ছিলেন। যে প্রক্রিয়ার কথা বলেছি, তাদেরকে প্রথমত রায়টা পড়ে শোনানো হয়, তারপর তাদেরকে ওযু করা বা নামাজ করার ফর্মালিটিস গুলো ঘটে এখানে, তারপর তাদের হাত বেঁধে নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জনসমাগম হয়েছে আসলে 3 ধরনের জায়গায়, এখানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরোটা অংশে
প্রচুর মানুষ জমা হয়েছে, সাধারণ মানুষের মানুষকে মানে আটকে রাখার জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করা থেকে শুরু করে সব ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু উৎসুক মানুষ আসলে সেসব বাধা ভেঙে এই যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার মধ্যে ঢুকে পড়েছে। মাঝে মাঝে মিছিল হয়েছে আমরা দেখেছি এবং প্রতিটি মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়েছি সেই 12:01 যে দুইজনের ফাঁসির রায় কার্যকর কথা বলেছিলাম, তারপরে ধীরে ধীরে সকল প্রক্রিয়ার কথা জেনেছি। মঞ্জুরুল, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনি যেমনটি বললেন যে অ্যাম্বুলেন্স গুলো সেখানে রয়েছে, তো কোনো কি ধারণা করা যাচ্ছে যে কতক্ষণ নাগাদ লাশগুলো আত্মীয় স্বজনদের দেওয়া হতে পারে বা দেবে, এটা কি ধারণা করা যাচ্ছে? বহুয়া কিছু ঘটনা আছে যেটা আমি বলছি, সেটা হচ্ছে যে প্রথমত আপনাদের বলেছিলাম যে সাধারণত 3-6 মধ্যে এই প্রক্রিয়া হয়ে যাওয়ার কথা বা পৌঁছে দেওয়ার কথা, আবার 12:01 সাধারণত ফাঁসির রায়গুলো এর আগের অভিজ্ঞতা থেকে বলা যায় যে কার্যকর করা হয়ে থাকে। তো এই যে 5টি অ্যাম্বুলেন্স যে যত তড়িৎ গতিতে প্রক্রিয়ার মধ্যে এই কাজ সম্পন্ন করা হয়েছে, তাতে এটা নিশ্চিত যে এই সময়টাও হয়তো অনেক কম সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনাদেরকে একটু আগে আমি জানিয়েছিলাম যে আপনারা হয়তো ছবি দেখে বুঝতে পারবেন না কারণ প্রচুর মানুষ, কিন্তু পুলিশ কিন্তু ঠিকই একটা জায়গা একটা রাস্তার মতো তৈরি করে কর্ডন করে রেখেছে যে দিক দিয়ে অ্যাম্বুলেন্স যাবে, অর্থাৎ ভেতর থেকে কোনো সিগন্যাল পেলেই এই অ্যাম্বুলেন্সগুলো ভেতরে ঢুকে যাবে এবং তারপর মৃতদেহগুলো নিয়ে চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে, অর্থাৎ যার পরিবার যেখানে এই গ্রহণ করে। এর আগে সর্বশেষ প্রক্রিয়া হিসেবে দুপুরের পর থেকে এই যে 5 জনের আত্মীয় স্বজন পরিবারের লোকজন সবাই এসে দেখা করে কথা বলে গেছেন শেষবারের মতো, বাকি প্রক্রিয়া কর্তৃপক্ষ সম্পন্ন করেছে। আর যে রিভিউডিশন থেকে শুরু করে এই খারিজ হওয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সেই 19 নভেম্বর গত বছরের থেকে শুরু করে এ পর্যন্ত পুরো ঘটনার উপর মানুষের নজর ছিল, মানুষ দেখেছে এটার ডেভেলপমেন্ট এবং প্রতি মুহূর্তে ঘটনাগুলো আপনাদেরকে আমরা জানিয়েছি। আজকে আসলে শেষ অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে প্রচুর মানুষ, এখন মানুষ আসলে এখানে নিরাপত্তার কারণে মূলত একটা জিনিস পরিষ্কার যে এখানে সবাই একটা নিরবিচ্ছিন্ন একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে এবং সবাই মূলত বেশি উচ্চবাচ্য বা বিশৃঙ্খলা কোনো কিছুই আমরা দেখতে পাই। মঞ্জুরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের স্টাফ রিপোর্টার মঞ্জুরুল করিমের সাথে, যিনি রয়েছেন জেল গেটে। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল ধানমন্ডির 32 নম্বর রোডের ঐতিহাসিক বাড়িটিতে। বর্বরচিত এই হত্যাকাণ্ডের বহু প্রতীক্ষিত বিচারের পর ঘটনাস্থলটিকে নতুন করে দেখতে আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার তালাত মামুন। তালাত, কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম তখন সেখানে বেশ একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল, তো এখন সেখানে কি অবস্থা? সেই গণ আবেগঘন পরিবেশটি এখনো বিরাজ করছে, বলা যায় যে যত রাত গড়াবে ভোর হয়ে আসবে সেই আবেগের মাত্রা নিঃসন্দেহে আরো বাড়বে, কারণ দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল এ ধরনের একটি রায় দেখার জন্য। সেই প্রতীক্ষার হয়তো অবসান, সেই অবসানের কারণে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা ভিড় করছেন ধানমন্ডির 32 নম্বরে, যে 32 নম্বর শুধু একটি বাড়ি নয়, একটি স্মৃতিবহ বাড়ি, যে বাড়িটিতে একসময় বসবাস করতেন বাংলাদেশ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরকম সেই স্মৃতি নাড়া দিয়ে মধ্যরাতে এই রায় শোনার পর অসংখ্য মানুষ আস্তে আস্তে ভিড় করছেন। আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলছি, আপনারা রায়ের কার্যকারিতা দেখেছেন বা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আপনাদের খুব সংক্ষেপে যদি আপনাদের সবার কাছেই জানতে চাইবো আমি যে আপনাদের এই মুহূর্তে অনুভূতিটা কি? আমাদের অনুভূতি খুবই